কাশীপুরের বাগানে ঠাকুর তাঁর কতিপয় ভক্তকে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেই আশীর্বাণী কেবল তৎকালে উপস্থিত কয়জন ভক্তের জন্যই কিন্তু নয়, আমরা যে যেখানে আছি সকলের জন্য, এমনকি যারা অনাগত তাদের জন্য, সকলের জন্য তার এই আশীর্বাদ চৈতন্য হোক। চৈতন্য হোক এই কথাটুকুকে আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে। কিসের চৈতন্য? আমরা তো জড় নই, চেতন আছি, এবং চেতনের ধর্মই হলো চৈতন্য। তাহলে নূতন করে চৈতন্য হোক বলছেন কেন? তার কারণ, আমাদের যে চেতনা আছে সেই চেতনাটি নিম্নগামী। কখনো সেটা আমাদের দেহের সঙ্গে যুক্ত, কখনো ইন্দ্রিয়ের সঙ্গে, কখনো বক্তব্য বিষয়ের সঙ্গে যুক্ত, এই রকম চারিদিকে ছড়ানো আছে। যখন তিনি প্রার্থনা করছেন বা আশীর্বাদ করছেন যে আমাদের চৈতন্য হোক, তার অর্থ আমাদের এই নিম্নগামী চৈতন্যকে ঊর্ধ্বগামী করতে চাইছেন। আমাদের যে চৈতন্য বহির্মুখী তাকে অন্তর্মুখী, যে চৈতন্য ভোগপ্রবণ তাকে ত্যাগময় করতে চাইছে। আমাদের যে চৈতন্য অনাত্মাতে ওতপ্রোত হয়ে রয়েছে তাকে আত্মবস্তুর দিকে আকর্ষণ করতে চাইছে। এই আত্মবস্তুর দিকে আকৃষ্ট চৈতন্য মানুষকে পরম কল্যাণ লাভে সাহায্য করে।